नमस्कार बंधुरा आमार चैनले सकल प्रिय बंधुदे जानाई अनेक अनेक शुभेच्छा स्वागत। आशा करी आपनारा सकले भालो एवं सुस्थ आछेन। बंधुरा आमी आमार छाद बागाने नतून एकटा भिडियो आपनादेर काछे शेयर करते चले एसेछि। आशा करी भिडियोटी आपनादेर अनेकटा उपकारे लागबे। देखुन आमार काछे एटा खेयालगुलि देखते पाबेन। एखाने देखुन आमार काछे रयेछे एकटा दारुण जबा गाछ। एटा होच्छे हलुद कालारेर, एटा बुझतेई पाच्छेन एटा हाइब्रिड जबा गाछ। না বন্ধুরা আপনারা এটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কত কুড়ি আছে। তার আগে আমার একটা ফুল ফুটে গেছে। এটা আমি গাছটা এনেছি পুরো এক সপ্তাহ হয়ে গেল, তারপর আমি এইখানে রিপোর্টিং করছি। আমি কিভাবে এটা মাটিটা কিভাবে প্রস্তুতি করেছি সেটা আগে আপনাদের সামনে সেটা শেয়ার করি, তারপর আমি গাছটা কিভাবে প্রতিস্থাপন করব সেটা আমি তুলে ধরছি। বন্ধুরা দেখুন তার আগে আমার এই লক্ষ্মী জবা গাছটাতে কত কুড়ি আর ফুল ফুটেছে, কত সুন্দর দেখুন। তাহলে বুঝতে পারছেন আমি যে কিভাবে মাটিটা প্রস্তুতি করে গাছ বসাচ্ছি তার প্রমাণ এই হাতে নাতে এই গাছটা দেখলেই বুঝতে পারছেন। বন্ধুরা এই জবা গাছে মাটি তৈরির জন্য খুব বেশি কিছু লাগে না। আমি এখানে আমি যেটা আগে টপটা আপনারা কতটা ইঞ্চি নেবেন সেটা আমি আগে বলে দিচ্ছি, আপনারা 12 থেকে 18 ইঞ্চি টপ এখানে লাগবে। আমি যেহেতু এটা ক্যারেটের মধ্যে বসাচ্ছি আপনারা 12 থেকে 18 ইঞ্চি টপ নেবেন। এর জন্য যেটা লাগে সেটা হচ্ছে সমপরিমাণ বন্ধুরা গোবর সার আর একটু কম্পোস্ট সার আমি এর মধ্যে মিশিয়েছি মাটির সঙ্গে। এটা আনুমানিক 10% আমি এখানে বালি মিশিয়েছি, আপনারা এখানে কোকোপিটও মেশাতে পারেন। এখানে আমি যেটা বলে দিলাম তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমি এই মাটির সঙ্গে সমপরিমাণ গোবর সার মিশিয়েছি আর একটু কম্পোস্ট সার বলতে আমি এখানে মিশিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে এখানে কিচেন কম্পোস্টও মিশিয়ে দিতে পারেন। আমি মাটিটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে নিয়েছি 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং কুচি, ট্রাইকোডামা ভিডিডি 1 চামচ, আর নিয়েছি এপসম সল্ট 1 চামচ দিয়ে এইভাবে মাটিটা আমি তৈরি করে কিছুদিন রেখে দেওয়ার পর এর মধ্যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি যেটা দেবো বন্ধুরা এই দেখুন অ্যালোভেরা পাতাটাকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা রুট হরমোনের দুর্দান্ত কাজ করে। এটা আপনারা সরাসরি জলের সঙ্গে গুলেও আপনারা দিয়ে দিতে পারেন, যেহেতু আমার মাটিটা ভিজে আছে তাই আমি এখানে এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। দেখুন আমার যেহেতু আমি এখানে অ্যালোভেরা চাষও করেছি আমি এই রকম মোটা হলে একটা, বড় হলে একটা দেবেন, না হলে দুটো, ছোট ছোট হলে সরু ডাল হলে দুটো দেবেন। আপনারা এইরকম অ্যালোভেরা গাছও বাড়িতে চাষ করতে পারেন। এটা তো দুর্দান্ত কাজে লাগে, রুট হরমোনের কাজে লাগে এবং আমাদের ত্বকের পক্ষেও দুর্দান্ত কাজে, তাই আমি এটা এর মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম। তাহলে আমি কি বলে দিলাম একটা 12 ইঞ্চি টবের জন্য আপনারা সমপরিমাণ মাটি নেবেন, তার সঙ্গে সমপরিমাণ গোবর সার কম্পোস্ট সার, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ নেবেন সরিষার খোল, আর আমি নিয়েছি 1 চামচ এখানে নিম খোলটাও দিয়েছিলাম বন্ধুরা, এটা আমি ভুলে গিয়েছি বলতে, আপনারা নিম খোলও দিয়ে দেবেন। তার সঙ্গে সামান্য চুন, আমি এটা মাটিটা তো আমি কমপক্ষে 10 থেকে 15 দিন আগে আমি এটা তৈরি করে রেখে দিয়েছি। আপনারা এইভাবে মাটিটা তৈরি করে একটা খুব সহজ উপায়ে আপনারা এই রকম জবা গাছ একটা প্রতিস্থাপন করবেন। এবার আমি এর মধ্যে এই জবা গাছটাকে এই গোড়ো ব্যাগের থেকে আমি এটা গোড়ো ব্যাগটা কেটে নেব। নার্সারি থেকে যখন গাছ কিনবেন বন্ধুরা এই রকম হেলদি গাছ দেখে কিনবেন, কোনো রকম পোকামাকড় লাগা গাছ যেন নেবেন না। আর গাছ যখন নিয়ে আসবেন বন্ধুরা তখন আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে তবেই গাছটাকে রেখে দেবেন। এরপর সামান্য একটু এর মধ্যে বালি দিয়ে দেবো। তারপর গাছটিকে প্রতিস্থাপন করব। একটা ক্যারেটের মধ্যে আপনারা যে কোনো দুটো গাছ আপনারা প্রতিস্থাপন করতে পারেন।
বন্ধুরা, এবার আমার এই গাছটি প্রতিস্থাপন হয়ে গেল। যেহেতু আমার গাছের গোড়া মাটিটা ভিজে আছে, তাই আমি জল দেব না। এবার প্রতিস্থাপনের পর সেটি 2-3 দিন আপনারা ছায়া জায়গায় রেখে দেবেন, কারণ নরম রোদে রাখলে গাছটি ভালো থাকবে। জবা গাছের গোড়ায় জল দেওয়ার সময় মনে রাখতে হবে, জল এমনভাবে দেবেন যাতে জলটি গাছের গোড়ায় জমে না থাকে। প্রথমবার জল দেওয়ার পর মাটি যতক্ষণ না জলটা শুষে নিচ্ছে, দ্বিতীয়বার জল দেবেন না। প্রয়োজনে 24 ঘন্টার পর আপনি আবার জল দেবেন, আর দেখবেন জল নিষ্কাশনের ব্যবস্থাটা যেন খুব ভালো থাকে। যদি বৃষ্টি পড়ে, সেই অতিরিক্ত জল যেন টবের নিচ দিয়ে বেরোনোর ব্যবস্থা থাকে। বন্ধুরা, জবা গাছে যদি কোনো রকম রোগ হয়, মিলিবাগ আক্রমণ করে বা কোনো কালো পোকার আক্রমণ করে থাকে, তাহলে টানা 3 দিন 1 লিটার জলে 1/2 চামচ ডিটারজেন্ট মিশিয়ে তার সঙ্গে আপনারা একটু নিম অয়েল মিশিয়ে নেবেন, ভালো করে এটা উপকার পাবেন। সেটা স্প্রে করতে পারেন। জবা গাছে ফুল ফোটার আগেই কুড়ি ঝরে পড়ছে, এটা হয় বোরনের অভাবে। আমি যে টিপসটা বলছি, আমার আগের চ্যানেলে ভিডিওতে দেখবেন, আমার এটা টিপসটা দুর্দান্ত, এটা কাজে লেগেছে। সেটা হচ্ছে চা পাতা আর পেঁয়াজের পাতা ভিজিয়ে সেই জলটা আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, অথবা আপনার বোরন 1/2 চামচেরও কম 1 চিমটি নিয়ে আপনারা সেটাও গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। আর সর্বশেষ যে কাজটি করবেন বন্ধুরা, 7-8 দিন অন্তর জবা গাছের মাটিটা একবার করে খুঁড়ে দেবেন, একদম গাছের গোড়াতে নয়, একটু এইরকম দূরত্ব রেখে খুঁড়বেন এবং মাটিটা ঝুরঝুরে করে দেবেন। দেখবেন জবা গাছ নিয়ে আর কোনো রকম চিন্তা থাকবে না। এইরকম আমার মতন এইরকম জবা গাছ ছোট্ট গাছই আপনারা প্রচুর কুড়ি পাবেন এবং জবা ফুলও ফুটবে। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্বন্ধিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইরকম শীতের প্রচুর প্রচুর ছাদে গাছ বসান, এইরকম জবা গাছ নিয়ে এসেও ছাদে প্রচুর জবা গাছ বসান, অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।